নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে সেই নিয়েই আজকে আলোচনা লগ্নেই কিন্তু মেষ লগ্নে দেখা যাচ্ছে মঙ্গল রাহু যুক্ত অবস্থায় এই মঙ্গল রাহুর এই যোগটি কিন্তু খুবই অশুভ এবং ন্যাচারাল জোডিয়াকে যেহেতু সৃষ্টির ঘরের মধ্যেই রয়েছে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে মাথা গরম হয়ে যাওয়া বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় নানা রকম মানে ছন্দপতন আবারও হবে কোনো গুরুস্থানীয় ব্যক্তি বা রাজনৈতিক স্তরের মানুষরা হয়তো চলে যাবেন এই মঙ্গল রাহুর কানেকশানে যেহেতু আমরা রাশিফল বলছি এই সপ্তাহটায় আপনাদের দেখা যাবে মেষ রাশির কিন্তু মাথা ফেটে যাওয়া মাথায় চোট পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে রয়েছে সেদিক থেকে কিন্তু সাবধান থাকবেন এবং আপনাদের বলবো যে এডুকেশনের জন্য বিশেষভাবে খেয়াল রাখুন মানসিক চঞ্চলতা প্রচুর স্টুডেন্টদের বৃদ্ধি পেয়ে গেছে মোবাইল ফোনটা একটু দূরে সরিয়ে রাখুন বাড়ির গার্জেনদের বলবো বকাঝকা করবেন না সঠিকভাবে কাউন্সিলিং করুন এবং ওদের বোঝান যে খেলার সময় খেলা পড়ার সময় পড়া তাহলে দেখবেন আস্তে আস্তে কিন্তু এরা কিন্তু ইম্প্রুভমেন্ট করবে তবে এদের মধ্যে দেখা যাবে এরা একটু ফুডি হবে এই সপ্তাহে নানান ভালো ভালো খাবার খেতে চাইবে এবং এদের ক্ষেত্রে মেন যে সমস্যাটা হবে পেটের রোগে কিন্তু এই সপ্তাহে ভুগবে সেদিক থেকে কিন্তু সাবধান হবেন আপনাদেরকে বলবো ব্যাম্বু ট্রি বাড়িতে বা বেডরুমে কিন্তু রাখুন সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে এই সপ্তাহটা ব্যাম্বু ট্রি ইউজ করুন ভীষণ ভালো ফল পাবেন আসছি বৃষরাশি বৃষরাশিরা ভীষণ শৌখিন এবং এদের মধ্যে মানে একটা শিল্প সত্তা থাকে এদের মধ্যে নতুন কিছু বস্ত্র কেনার ইন্টারেস্ট থাকবে নতুন কিছু ঘড়ি কেনার ইন্টারেস্ট থাকবে মোবাইল কেনার ইন্টারেস্ট থাকবে এবং আপনাদের ভ্রমণ করার ভ্রমণ পিপাসু হয়ে থাকে ভ্রমণ করার ভীষণভাবে ইচ্ছা থাকবে তবে আপনাদের জন্য বলবো কিছুটা হলেও আপনাদের শরীরের বিশেষত গাইনির প্রবলেম ভোগাবে ইউট্রাসের প্রবলেম ভোগাবে আপনাদের গল ব্লাডারের প্রবলেম ভোগাবে সুগারের প্রবলেম ভোগাবে কিডনির সমস্যায় কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা এই সপ্তাহটা ভুগতে পারেন সেই দিকে যথেষ্ট পারবেন সাবধান থাকবেন এবং আপনাদেরকে বলবো যে আপনারা এই সপ্তাহে যদি চোখে সুরমা পড়তে পারেন আপনাদের কিছুটা হলেও নেগেটিভ এনার্জিটা চলে যাবে এবং প্রতিদিন সকালবেলা তুলসী গাছে জল দিন এটাও কিন্তু আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে আসি মিথুন রাশি মিথুন রাশির নতুন কোনো অপরচুনিটি আসবে কর্মজগতের কিন্তু দিক খুলে যাবে নতুন কোথাও জয়েনিং থাকতে পারে সেটা আপনাদের জন্য রিক্স নেবেন সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে এবং আপনাদের মোটের ওপর সপ্তাহটা ভালো যাবে তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন থাকবে মায়ের কিন্তু অস্থিভঙ্গ বা হাড় ভেঙে যাওয়া পা ভেঙে যাওয়া হাত ভেঙে যাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে রয়েছে সেদিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো ছমুখী রুদ্রাক্ষ যদি এই সপ্তাহে ধারণ করতে পারেন সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে আসি কর্কট রাশি কর্কট রাশির দেখা যাবে কিছু অর্থলাভ এই সপ্তাহে হতে পারে তবে মুখে কথা কম বলবেন আপনার ভুল কথা মানুষের মধ্যে ঝামেলা অশান্তি কিন্তু জড়িয়ে পড়বেন সেদিক থেকে সাবধানে থাকবেন যে কোনো কাজ করতে যাওয়ার আগে 369 হলুদ দিয়ে কাঁচা হলুদের রস দিয়ে হাতে কিন্তু লিখবেন লিখে কিন্তু আপনারা কাজে এগোবেন সেই কাজ কিন্তু সফল হবে কারণ প্রত্যেকটা কাজে এই সময় আপনার কিন্তু বাধা চলছে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো যে এই সময়টা কিন্তু আপনাদের জন্য মঙ্গলদায়ক বিবাহের যোগাযোগের কিন্তু একটা কানেকশন রয়েছে তবে অযথা মাথা গরম করবেন না ঠান্ডা মাথায় বুদ্ধি নিয়ে চলুন যে কোনো ডিসিশান তিনবার ভেবে তারপরে করুন লোন করে হঠাৎ করে কোথা থেকে লোন নেবেন না এই লোন পরিশোধ করতে কিন্তু পরে আপনার কালঘাম ঝরে যাবে সেদিক থেকে কিন্তু ভীষণ সাবধান হবে স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে বলবো একটু কিন্তু পড়াশোনার দিকে মন দিন ছোটো ছোটো ভুলের জন্য আপনাদের কিন্তু নাম্বার অনেকটা কমে যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আপনারা প্রতিদিন সোনা ভেজানো জল অর্থাৎ একটি কাঁচের গ্লাসে রাত্রিবেলা একটি সলিড সোনার কিছু রেখে দেবেন সকালবেলা ঘুম থেকে উঠে সেটা বার করে নিয়ে জলটা কিন্তু সেবন করুন সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবেন এবং বাড়ি থেকে যখন বার হবেন বাঁ গালে একটা লবঙ্গ দিয়ে বার হবেন যে কাজেই যাবেন সেটা কিন্তু সফল হয়ে যাবে আসি কন্যারাশি কন্যারাশির এই সপ্তাহে দেখাশুনো করুন বিয়ের জায়গাটা পাকা হওয়ার কিন্তু যোগ রয়েছে এবং সবসময় যখনই দেখাশুনো করতে আসবে
ইয়েলো কালারটা প্রচুর পরিমাণে ব্যবহার করবেন এবং একটি জায়ফল একদমই কিনে এনে সেটা হলুদ কাপড়ে বেঁধে নিয়ে আপনি যখন মানে দেখাশুনো করতে বসবেন বুকের ভেতর রেখে দেবেন এবং চলে যাওয়ার পর সেই জায়ফলটি একটি মধুর মধ্যে ভিজিয়ে রাখবেন। এই দেখাশোনাটা কিন্তু আপনার পরবর্তী সময়ে বিয়েতে কিন্তু পরিণত হবে, বিয়ে হয়ে যাওয়ার পর ওই জায়ফলটি গঙ্গায় ভাসিয়ে দেবেন। আসছি তুলা রাশি। তুলা রাশির এই সপ্তাহটা মোটের ওপর ভালো, নতুন কোনো প্রপার্টি কেনার যোগ চলছে, শেয়ার মার্কেটে কিছু ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে অবশ্যই ইনকাম হবে। আপনাদের ক্ষেত্রে পিতার শরীর নিয়ে একটু ডিস্টার্ব থাকবে বা শ্বশুর শাশুড়ির শরীর খারাপ হতে পারে, সেদিকে কিন্তু একটু খেয়াল রাখবেন। সাদা ফুল, ফ্রেশ ফ্লাওয়ার আপনারা যদি ড্রয়িং রুমে বা বেডরুমে রাখতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে এবং স্নানের জলের সন্দক লবণ একটু করে মিশিয়ে আপনারা যদি এই সপ্তাহে স্নান করতে পারেন সেটাও আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিদের বলবো বর্তমান সময়টা একটু প্রবলেমেটিক, তবে যেহেতু পঞ্চম পদে পঞ্চমে আছে যাদের সন্তান হবে ভীষণভাবে ভালো হবে, কিন্তু আপনাদের নিজেদের কিছু শারীরিক বিপত্তি যোগ রয়েছে। কাঁচা দুধ দিয়ে রেগুলার স্নান করবেন এই সপ্তাহটি এবং ভগবান বিষ্ণুজির অবশ্যই মন্ত্র করবেন এবং শিবের উপাসনা করবেন। পারলে সাদা বস্ত্র সারাটা সপ্তাহ পরে থাকুন, বুক পকেটে একটি ছোট গীতা নিয়ে ভ্রমণ করুন, বিপদের থেকে রক্ষা পাবেন। আসছি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের সময়টা ভালো, পড়াশুনো বা বই খাতা কিনুন এবং পড়াশুনো যারা লেখালেখি করছেন সেখান থেকেও কিন্তু আপনারা সাকসেস পাবেন। যারা পিএইচডি করছেন সেটা কমপ্লিট হয়ে যেতে পারে। দূর ভ্রমণের কিন্তু যোগ রয়েছে, তবে রিলেশনে চট করে এই সপ্তাহে কোনোভাবে জড়াবেন না বা দেখাশোনা করবেন না, কারণ সেখান থেকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, ভুল বুঝাবুঝি হয়ে যাবে। আপনাদের বলবো প্রতিদিন দক্ষিণাকালী মন্ত্রপাঠ করুন এবং আকাশি রঙটা প্রচুর পরিমাণে ব্যবহার করুন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। কুম্ভ রাশির জাতক জাতকের বলবো যে এই সপ্তাহটা কিছুটা আপনাদের জন্য লাভবানও হবেন আবার কিছুটা হয়তো ব্যয়ও হবে। যে যে কাজগুলো হচ্ছে না সেগুলো একটা প্ল্যানিং করে নেবেন, 1 2 3 4 5 করে একটা কাউন্ট করে নেবেন এবং স্টুডেন্টদেরও বলবো পড়াশোনা যে যে সাবজেক্টগুলো আটকে যাচ্ছে সেটার জন্য তারা প্রে করবে। কি করবে না, একটা মাটির সরার মধ্যে নুন ভর্তি করবে, 5টা করে রোজ দেশলাই কাঠি নেবে, নিয়ে জ্বালাবে, যেটা চাইছে যে আমার অমুক সাবজেক্টটা কমপ্লিট হচ্ছে না সেটা যেন কমপ্লিট হয়ে যায় বা আপনি অমুকের কাছে টাকা পান সেটা যেন পেয়ে যান, এইভাবে 5টা প্রে করে 5টা দেশলাই কাঠি কিন্তু ওই নুনের মধ্যে গেঁথে দেবেন। এইভাবে সারাটা সপ্তাহ কিন্তু করবেন, 7 দিন পরে ওই নুনটা দেশলাই কাঠির সমেত গঙ্গার জলে কিন্তু ভাসিয়ে দেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনার মনের ইচ্ছাগুলো পূরণ হয়ে যাবে। আসছে মীন রাশি। মীন রাশির কিন্তু গুরু সহায় রয়েছে, এই সময় আপনার আধ্যাত্মিক চেতনা বাড়বে, সৎ গুরু লাভ হবে, দীক্ষিত হতে পারবেন এবং আপনাদের বলবো যে কোনো মন্দিরে আপনি গিয়ে কিছু অর্থ না তাকিয়ে আপনাদের বক্সের মধ্যে দিয়ে আপনি মানিব্যাগ থেকে বার করে বক্সের মধ্যে দেবেন, কী দিচ্ছেন না দিচ্ছেন দেখবেন না, কত টাকা দিচ্ছেন সেটাও দেখবেন না, না দেখে চলে আসবেন এবং যে মনস্কামনা করবেন সেই মনস্কামনা কিন্তু পূরণ হবে। সপ্তাহটা আপনার জন্য কিন্তু বেনিফিট আছে আর এই বেনিফিটটা পেতে গেলে আমাদের কিছুটা ঈশ্বর কৃপা নিতে হয়, যে কারণে গুরু সহায়তা নেবেন এবং ঈশ্বর কৃপায় এই ক্রিয়াগুলো করবেন, অবশ্যই ভালো থাকতে পারবেন। কেমন লাগছে আমার অনুষ্ঠান? নিশ্চয়ই ভালো লাগছে, আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমি দীর্ঘ 22 বছর পেয়ে চলেছি এবং তার আমার আশীর্বাদ মা কামাখ্যার আশীর্বাদে আপনাদের সকল মানুষ যারা আমার কাছে আসেন কঠিন থেকে কঠিন সমস্যা নিয়ে তাদের কিন্তু সমাধান দিতে পেরেছি আর চ্যালেঞ্জ গ্যারেন্টি সহকারে কিন্তু আমি কাজ করে থাকি। যারা চাইছেন সমস্যাকে যন্ত্রণা করে বুকে চেপে না রেখে সমাধানে পরিণত করতে তাদের জন্য বৈশালী সরকার, একবার কিন্তু আসতে হবে, যারা একবার আমার কাছে এসছেন আমাকে ছেড়ে কোথাও যান না। কাজেই যোগাযোগ পাওয়ার জন্য নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই তাতে কিন্তু ডায়াল করে নিন আর দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সোমবার মঙ্গলবার শুক্রবার রাত্রি 9টায় দেখতে কিন্তু ভুলবেন না এবং এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করে নিন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে নিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই ভীষণ ভালো থাকুন, সবাইকে ভীষণ ভালো রাখুন, নমস্কার।
আমার নাম সীমা রায়, আমি শিবরামপুর থেকে আসছি। আমি দিদির কাছে এসেছিলাম, আমি দিদি সিটিভিএন চ্যানেলে শুনে সব ব্যাপারে দিদির কাছে এসেছি, আমার মেয়ের এবং আমার স্বামীর জন্য। আমার স্বামী ট্রান্সফার হয়ে বাইরে ছিল, কিন্তু দিদি অশেষ কৃপাতে আমি সব কিছু দিদির কাছ থেকে পেয়েছি। আমার স্বামী ট্রান্সফার হয়ে চলে এসেছে এবং আমার মেয়েও পড়াশোনায় খুব খারাপ ছিল, দিদির কাছে এসে পড়াশোনায় খুব ভালো হয়ে গেছে। আপনারা যারা যারা দিদির কাছে আসতে চান কোনো সমস্যা নিয়ে, আপনি অবশ্যই দিদির কাছে আসবেন। দিদি আপনাদের সমস্যা সব কিছুই মিটিয়ে দেবে এবং মা তারার আশীর্বাদে আপনারা সবাই যা যা চাইবেন দিদির আশীর্বাদ করে সব কিছু পেয়ে যাবে। আমি ভালোভাবে সব কিছুর ফল পেয়েছি, আপনারাও আসলে নিশ্চয়ই তার ভালোভাবে ফল পাবেন। আমি রিমা বলছি, আমি বৈশালী ম্যামের কাছে অনেকদিন থেকেই আসছি। আমার বোনের বিয়ে হচ্ছিলো না, এসে খুব ভালো বিয়ে হয়েছে, ও এখন দিল্লিতে আছে, খুব হ্যাপি আছে। আর আমি আমার কিছু নিজের বাড়ির সমস্যা নিয়ে এসেছিলাম, সেগুলো অনেকটাই মিটে গেছে, আমি এখন ভালো আছি। আপনারা ম্যামকে বিশ্বাস করে আসতে পারেন, যদি কোনো সমস্যা থাকে ম্যাম সেটা থেকে খুব ভালোভাবে সবাইকে রিলিফ করে দেয়, আপনারা আসতেই পারেন ম্যামের কাছে। আমার নাম তাপসী অধিকারী, আমার তিলবেড়িতে বাড়ি। আমার ছেলের জন্য আমি এসেছিলাম, ছেলে মন বসতো না, ছেলে খুব মানে চুপচাপ থাকতো, ছেলে কারোর সাথে সেরকম কথাবার্তা বলতো না। কিন্তু এই দিদির কাছে এসে আমার অনেক দোষ ছিল দিদি, তাই কাটিয়ে এখন আমার ছেলে খুবই ভালো আছে। ছেলে ব্যবসার জন্য, ছেলের ব্যবসাও খুব ভালো চলছে। আর ছেলের এখন আর একটা বিষয়ের জন্য এসেছি, দিদির ছেলে এবার বিয়ে দেওয়ার জন্য ওই জিনিসটা ভালো হয়েছে বলে দিদির কাছে আবার এসেছি। এসে এবার ছেলের বিয়ের ব্যাপারে বলতে এসেছি, এবার